পঞ্চাশ হাজার টাকায় একেবারে অরিজিৎ সিং এর কোলে গিয়ে পড়বে তুমি শুয়ে থাকবে অরিজিৎ সিং এর কোলে হ্যালো চেক হ্যালো আমি অনিমেষ বলছি আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি তা হলো একটা নাম অরিজিৎ সিং হ্যাঁ এই যে সিং নামটা নেওয়ার সাথে সাথে আমার মুখে যে স্মাইলটা দেখলে এই স্মাইলটা শুধুমাত্র তারাই বুঝতে পারবে যারা কি না আমার মতন অরিজিৎ সিং দাদার ফ্যান কারণ অরিজিৎ সিং নামটা এমনই যে আমাদের প্রতিটা ইমোশনের সাথে জড়িয়ে আছে সেটা দুঃখ হতে পারে সেটা আনন্দ হতে পারে প্রতিটা মুহূর্তে কিন্তু আমরা তার গানকে সাথী করে নিই ইন্ডিয়ান মিউজিক ইন্ডাস্ট্রিতে কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার হলো অরিজিৎ সিং এমনকি ওয়ার্ল্ড ওয়াইডেও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার অরিজিৎ সিং তার গলায় গানের যে জাদু সেটা শুধুমাত্র আমাদের ইন্ডিয়ান সেটা কিন্তু কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে গেছে আমরা যারা সিং ভক্ত তারা সকলেই জানি যে এই মানুষটার গানের গলা যতটা সুন্দর তার থেকে অনেক বেশি সুন্দর কিন্তু এই মানুষটার মন কারণ এই মানুষটা এত বড় মাপের একটা সিঙ্গার হয়েও যে কিনা ওয়ার্ল্ড ওয়াইড পরিচিতি লাভ করেছে তা সত্ত্বেও তার যে এই সিম্পিল চলাফেরা সিম্পল ভাবে মানুষের সাথে মেশা এটা কিন্তু আমাদেরকে প্রতিনিয়ত ইন্সপায়ার করে অনেকেই হয়তো এই বিষয়টা জানো তা সত্ত্বেও এত কিছু বললাম এই কারণে কারণ অরিজিৎ সিং দাদার যে কলকাতায় শো হতে চলেছে তো সেই শোয়ের যে টিকিট ফেয়ার সেটাকে নিয়ে কিন্তু কিছু সংখ্যক মানুষ কিছু সংখ্যক ইনফ্লুয়েন্সার তথাকথিত ইনফ্লুয়েন্সার মানে ইউটিউবার বা ফেসবুকার হ্যাঁ মানে ফেসবুকার হয়ে ওঠেনি তাদের যে কথাবার্তা ঠিক আছে তাদের যে ওয়ে অব স্টাইল নেগেটিভিটি ছড়ানো এটা আমাকে কিন্তু ভীষণভাবে হার্ট করেছে এমনকি তোমরা যারা অরিজিৎ এর ভক্ত তারাও ভীষণভাবে হার্ট হয়েছে এই সমস্ত ভিডিও এই সমস্ত মানুষদের কথা শুনে কারণ ভিডিওতে এরা যেই ধরনের ভাষার প্রয়োগ করেছে মানে যেইভাবে বলেছে তো সিরিয়াসলি বলছি ভীষণই ভীষণই হার্ট হয়েছে আমি একটা ভিডিও দেখাই এই ভিডিওটা দেখে সব থেকে বেশি রাগ হয়েছে তার কারণে কিন্তু আমি তাড়াহুড়ো করে এই ভিডিওটা বানাচ্ছি তারপরে গিয়ে আমরা অরিজিৎ একটা কনসার্ট দেখতে পাবো কেন বলছে এটা একবার তোমরা টিকিট প্রাইস দেখো মানে হ্যাঁ ভাই যা নয় তাই না টিকিট প্রাইসটা এরকম হবেই কারণ মানুষটা ওয়ার্ল্ড ওয়াইডে একটা ডিমান্ড তৈরি করেছে কারণ তার যে কণ্ঠ তার যে এতদিনের পরিশ্রম করে তার কণ্ঠটাকে তৈরি করা। এবং তার যে পরিশ্রম সেটার তো একটা ভ্যালুয়েশন থাকে ভাই এটা যদি সালমান খান বা শাহরুখ খান বা কেউ আসতো সেখানে যদি লাখ টাকারও প্রাইস হতো টিকিটের সেখানে কিন্তু এত মাথা ব্যথা হতো না যেহেতু উনি বাংলা ভাষার মানুষ তো এই যে টিকিট প্রাইসটা এই টিকিট প্রাইসটা কিন্তু অরিজিৎ সিং দাদা ডিসাইড করেন ঠিক আছে এটা যে ডিসাইড করে সে হচ্ছে গিয়ে অর্গানাইজার এই টাকাটা কিন্তু ডিভাইডেশন হয় একটা অর্গানাইজার পুরো ব্যাপারটাকে অর্গানাইজ করে সেখানে লোকেশান বুক করা এবং এত সিকিউরিটি থাকবে এত মানুষ ঢুকবে তাদের একটা সিকিউরিটির দায়িত্ব থাকে তারপরে বাকি মিউজিশিয়ান লাইট ইলেকট্রিসিটি এগুলো কি একবারও ভেবে দেখেছো ভাই যে এইগুলো কি ফ্রিতে দেয় গভর্নমেন্ট দেয় না তাই তো তো এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু এই টিকিটের যে প্রাইসটা সেটা হয় এই বিষয়গুলো যখন জানো না তখন মানুষকে কেন ট করছো নেগেটিভিটির দিকে কারণ মানুষটা এত ভালো মানুষ তার বিষয়ে এরকম বলতে তোমার কি একবারও বাঁধলো না তুমি কি স্টাডি করেছিলে বিষয়টা কি একবারের জন্য যারা সত্যিকারের তারা কিন্তু প্রতিনিয়ত কোনো কিছু বলার আগে ভালো মতন করে করে স্টাডি নেয় কারণ আমরা ইনফ্লুয়েসার আমাদের কথার উপর কিন্তু অনেক সাধারণ মানুষরা কিন্তু বিশ্বাস করে নেয় এবং এটা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা এমন কোনো কথা বলবো না যাতে কিনা মানুষের মধ্যে নেগেটিভিটি ছড়াবে মানুষের মধ্যে একটা মিসকনসেপ্ট যাবে যেটা কিনা তুমি অলরেডি দিয়ে ফেলেছ অনেকে হয়তো বিশ্বাস করেছে অনেকে হয়তো বিশ্বাস করেনি সম্পূর্ণ ভিডিওটা আমি আর দেখাবো না কারণ মানে আমি যদি কিছু বলি এর ব্যাপারে একে প্রমোশন করানো হবে তো আমি আরেকটুখানি লাস্টের একটু পোরশনটা যেটা সব থেকে বেশি আমার খারাপ লেগেছে তো সেই কথাটাই একবারে চলে যায় আমার মতন হয়তো তোমাদের অনেকেরই এই বিষয়টা নিয়ে রাগ হতে পারে রাগ হলে কি করবে সেটাও আমি বলে দিচ্ছি যেটার মূল্য মাত্র পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তুমি গরিব তোমার কাছে পঞ্চাশ হাজার টাকা কোনো ব্যাপার হলো বস বস ওটা ভিআইপি কোঠার টিকিট বস পঞ্চাশ হাজার টাকায় অরিজিৎ সিং এর কনসার্ট দেখতে পাবে না একেবারে অরিজিৎ সিং এর কোলে গিয়ে পড়বে তুমি শুয়ে থাকবে অরিজিৎ অরিজিৎ সিং সিং এর কোলে গান গান করবে বোঝে না 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 সে ভাই তুই করতে যাস ঠিক আছে তুই গানই করিস না জুতোর বাড়ি খাবি সবার কাছে বোঝে না তোর গলায় শোভা পায় না যার গলায় শোভা পায় সে হচ্ছে একমাত্র অরিজিৎ সিং এই যে কথাটা তুই বললি পঞ্চাশ হাজার টাকা দিলে পরে টিকিটটা কাটলে পরে অরিজিৎ সিং এর কোলে গিয়ে পড়বে অরিজিৎ সিং এর কোলে বসে গান শুনতে পারবে এটা কি ধরনের কথা ভাই মানে তুই একটা ইনফ্লুয়েসার তোর কাছ থেকে এই ধরনের ডিসরেসপেক্ট কোনো রেসপেক্টেড মানুষের ক্ষেত্রে এটা মানে আনএক্সপেক্টেড ব্যাপার ছিল এক্সপেক্টেড রেসপেক্টেড আনএক্সপেক্টেড মানে কিরকম একটা ব্যাপার হলো আশা করি তুমি এই বিষয়টা জানো যে একটা ট্রেন বা একটা ফ্লাইটে কিন্তু ইকোনমি ক্লাস বিজনেস ক্লাস থাকে এবং ট্রেনে স্লিপার থাকে জেনারেল থাকে ফার্স্ট এসি থাকে থার্ড এসি থাকে এবার তোমাকে বলি ভাই তুমি যদি কখনো ফার্স্ট এসির টিকিট কাটো তাহলে কি তুমি ড্রাইভারের কোলে করে যাবে সিনেমা হলে সিনেমা হলেও কিন্তু প্রত্যেকটা রো থাকে সামনের রো এর টিকিটের প্রাইস আলাদা মিডিলের টিকিটের প্রাইস আলাদা লাস্টের টিকিটের প্রাইস আলাদা শোয়ের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবেই হয় অনেকেই জানেন ও যেটার উপর বেশি জোর দিয়েছে সেটা হচ্ছে ভিআইপি কোঠা যারা যারা ভিআইপি আছেন যেমন সৌরভ গাঙ্গুলি হতে পারে তেন্ডুলকার হতে পারে এদের এফোর্ড করার ক্ষমতা আছে এবং এরা ভিআইপি কোঠার মানুষ এরা সামনে বসে দেখতে পারে এবং তারা সেই জায়গাটা ভিআইপির জায়গাটা তৈরি করেছে বলে তারা দেখতে পাবে হ্যাঁ অনেকে বলতে পারে যে যাদের বেশি টাকা আছে তারা দেখতে পারে অবভিয়াসলি যাদের বেশি টাকা আছে যারা এই টাকাটা টিকিটটা এফোর্ড করতে পারবে অবভিয়াসলি তারা সামনে রোতে দেখবে কিন্তু আমরা যাদের আমাদের এফোর্ট করার ক্ষমতা যেইটুকু নশো টাকার টিকিটই হোক না কেন আমরা কিন্তু ওই লাস্টে রয়ে দাঁড়িয়ে তার যে ওই অ্যাম্বিয়েন্স তার যে ওই গানের ফিল সেটা কিন্তু নেওয়ার জন্য আমরা অবশ্যই সেখানে যাব হ্যাঁ যেটুকু যার সামর্থ্য সেটুকু যার সামর্থ্য নেই সেও কিন্তু দেখতে পারবে কারণ কোথাও না কোথাও তার শো এর ভিডিও প্রচুর ভাইরাল হয় সেই ভাইরাল ভিডিও দেখেও কিন্তু তারা অনেকেই সান্ত্বনা নিয়ে নেবে যারা কিনা আমার মতন অরিজিৎ সিং দাদাকে ভালোবাসো অরিজিৎ সিং দাদার গান ভালোবাসো এবারে একটা ভিডিও দেখাই তোমাদেরকে অরিজিৎ দার ফেসবুক পেজ এর ভেতরে গেলে তোমরা দেখতে পাবে বুঝতে পারছো একটা সিঙ্গারের গলায় কতটা প্রেশার পড়ে এবং সে কন্টিনিউয়াসলি গান গাইতে থাকলে তার এরকম কন্ডিশন কিন্তু হয় অনেক সময় গলা বসে যায় যায় কথা বলতে পারা না এই মিউজিক ইন্ডাস্ট্রির সাথে যারা যারা কানেক্টেড তারা সব থেকে বেশি জানবে এই বিষয়টা সম্পর্কে এই মানুষটা কিন্তু টানা একা তিন ঘন্টা শোয়ে গান গান হ্যাঁ অবভিয়াসলি তার সাথে মিউজিশিয়ানরা তো থাকবেন কিন্তু গানের ক্ষেত্রে বলছি এই মানুষটা একা তিন ঘন্টা মতন গান গান এবং সেখানে পঞ্চাশ থেকে ষাটটা গান তোমাদেরকে অনেক অনেক সময় উপহার দেয় তোমরাই বলো যে এই মানুষটি এত এত স্ট্রাগেল করেছে এতটা পরিশ্রম করেছে পরিশ্রম করে তার যে ভয়েসটাকে পুরো ওয়ার্ল্ডে ছড়িয়ে দিয়েছে তো এই মানুষটার ডিমান্ড হবে না কেন অবভিয়াসলি ডিমান্ড হবে এবং ডিমান্ড হওয়া মানেই তার টিকিটের প্রাইসটা কিন্তু বেড়ে যাওয়া এইটা আমি বিশ্বাস করি যারা যারা অরিজিৎ সিং দাদার শোয়ে গেছো তারা জানো যে সামনে যে টিকিটটার প্রাইস অনেক হাই ডিমান্ডে থাকে যেগুলো কিনা ভিআইপি কোটার সেগুলো না কাটতে পারলেও আমরা কিন্তু পেছনে পেছনে যে নশো টাকার লোয়েস্ট টিকিটটা সেই টিকিটটা কেটেও কিন্তু আমরা একইভাবে এনজয়মেন্ট করি এবং একইভাবে তার গানটা উপভোগ করি আমাদের কাছে কোনো ম্যাটার হয় না যে আমরা পেছন দিক থেকে তাকে একটুখানি দেখলাম বা সামনে থেকে তাকে কত বড় দেখলাম এবারে এই এই ইনফ্লুয়েন্সার ভাইটিকে একটা দিই এত কিছু তো তুমি জানো না মনে হয় সমস্ত নাহলে কথাবার্তা বলতে না এই মানুষটি এত চ্যারিটি করে এত চ্যারিটি করে তিনি চুপচাপ কিন্তু পেছনে থেকে আড়ালে কিন্তু মানুষের সেবা করে যাচ্ছে চ্যারিটি করছে বিভিন্ন জায়গায় কিন্তু তিনি অনুদান করে এমন কি অনেকে হয়তো নিউজে পেয়েছ কোভিড টাইমে তিনি প্রচুর পরিমাণে একটা অনুদান করেছে এবং তখন কিন্তু একটা লাইভ কনসার্ট করেছিল সেখান থেকে যে আর্নিং হয়েছিল সেটা কিন্তু বিভিন্ন হসপিটালে যেখানে কিনা পরিকাঠামো অত ভালো নেই সেই সমস্ত হসপিটাল ওষুধের খরচা মানুষের মধ্যে কিন্তু তিনি দান করে দিয়েছিল সেই সময় কিন্তু তিনি একটা পয়সা নেয়নি এবারে তোমরা বলো তিনি যে প্রতিনিয়ত এই সমস্ত গুলো করছে মানুষের সেবা করছে আড়াল থেকেই তার কাছে এই অনুদান করার পয়সাটা কোথা থেকে আসবে তিনি যদি এরকম শো না করেন সেটা একটা আমার এই ইনফ্লুয়েন্সার ভাইটির কাছে একটা বড় কোশ্চেন রাখলাম তোমাকে তোমার যোগ্য জবাব দেবো চাইছো না ওয়েট এই ইন ইন্সুরেন্স স্যারের প্রোফাইলে আমি ঢুকেছিলাম প্রোফাইলের নাম কী বি সা নু বি স্পেস সা স্পেস নু বি মানে হচ্ছে তুমি একদম বিষ এটুকু বুঝলাম সা মানে শান্ত মোটেও নয় আর নু মানে বুঝতে পেরেছো তো মানে যারা যারা বুঝতে পেরেছো আমি উচ্চারণ করছি না কারণ এগুলো একটু হাই লেভেলের ভাষা হয় তাই উচ্চারণ করলাম না নু এর পরে ডবল করে দাও এটাকে তাহলে যেটা হয় সেটাই কিনবে তো যাই হোক প্রোফাইলে যে ভিডিওগুলো আছে আটাত্তরটা ভিউজ একশো তিরানব্বইটা ভিউজ তিনশো তেরোটা ভিউজ পাঁচশো সাতাশটা ভিউজ মানে ম্যাক্সিমাম এই ওয়ান পয়েন্ট ওয়ান কে এই যে ভিডিওটা বানিয়েছিস এই ভিডিওটায় কত ভিউজ হয়েছে ওয়ান এম মানে এক মিলিয়ন অর্থাৎ দশ লক্ষ মানুষ তোর এই ভিডিওটা দেখেছে এই যে নাম অরিজিৎ সিং এই নামটাই কাফি ভিউজ টানার জন্য তোর যোগ্য জবাব আশা করি তুই পেয়ে গেছিস আর যারা নেগেটিভ না তারা এরকমই জড়িয়ে জড়িয়ে কথা বলে আমাদের ঠিক আছে যাদের মধ্যে নেগেটিভিটি থাকে না থ্রোয়িংই হবে আলাদা তাদের কনফিডেন্সের সাথে কথাবার্তা বলবে তোমার মধ্যে কনফিডেন্স ছিল না কোথাও ল্যাক করেছিল তুমি ভেবেছিলে কি এই নামটা নিয়ে হয়তো তুমি প্রচুর ভিউজ কামাতে পারবে একটা নেগেটিভ কথাবার্তা বললে অনেকে দেখবে এবং শেয়ার করবে তুমি ইনফ্লুয়েন্সার হতেও যেও না কারণ তোমার মধ্যে সেই যোগ্যতাটুকু নেই তোমার মধ্যে সেই যোগ্যতাটা যদি থাকতো তাহলে মানুষকে সঠিক পথে পরিচালনা করতে এবং মানুষকে সঠিক ইনফরমেশনগুলো দিতে তোমাকে আমি এই ক্যাটাগরিতে রাখছি না তুমি আউট জাস্ট আউট যারা যারা এই মানুষটিকে ভালোবাসো যারা যারা এই মানুষটিকে রেসপেক্ট করো আমি রিকোয়েস্ট করব এই যে ছেলেটি ঠিক আছে এই ছেলেটির দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে রিপোর্ট করবে ওর এই ভিডিওটিতে যাবে এখানটায় দেখো রয়েছে রিপোর্ট হ্যাঁ তো রিপোর্ট অপশানে ক্লিক করবে তুমি এখানটায় দেখো কি হিসেবে রিপোর্ট করবে ফলস ইনফরমেশন তারপরে সোশ্যালের এই ব্যাপারটা নিয়ে আমি একটা রিপোর্ট করছি এখানটায় রিপোর্ট এই ইনফ্লুয়েন্সারের এর আহ এইসব কথাবার্তা শুরু মুডটা অফ হয়ে গেছিল যাই হোক একটা স্মাইলের সাথে অরিজিৎ সিং দাদার নাম নিয়ে একটা পজিটিভ ভাইভের সাথে একটা পজিটিভ হাসি নিয়ে এই ভিডিওটা এইখানেই শেষ করছি কাটা